বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল অষ্টম আসরের প্লেয়ার ড্রাফটসের খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত হয়েছে। দেশি ক্রিকেটারদের তালিকায় নেই মোহাম্মদ সাইফউদ্দিনের নাম। প্লেয়ার ড্রাফটসের তালিকা চূড়ান্ত হওয়ার পর সাইফউদ্দিনের দেওয়া আবেক্ষণ ফেসবুক পোস্টকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য। বাংলাদেশের সীমিত ওভারের দলে নিয়মিত সদস্য সাইফউদ্দিন, বিশেষ করে টি টোয়েন্টি দলে তার রয়েছে দারুণ কার্যকারিতা। বিশ্বকাপে চোট পাওয়ার পর সাইফউদ্দিন ছিটকে পড়ে মাঠের বাইরে। পুরনো পিঠের সেই চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি। সাইফউদ্দিনের বর্তমান যে অবস্থা, তাতে ব্যাটিং করতে পারবেন পুরোদমে, তবে বোলিং করতে পারবেন না। এই পেস বোলিং অলরাউন্ডারের মারকুটে ব্যাটিংয়ে ভঙ্গিমা যে কোনো টি টোয়েন্টি দলে ভূমিকা রাখার জন্য যথেষ্ট, সেই বিবেচনায় দল পাওয়ার প্রত্যাশা ও করেছিলেন তিনি। তবে সাইফউদ্দিন বোলিং করতে পারবেন না বলে তাকে রাখা হয়নি বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে। প্লেয়ার ড্রাফটের তালিকা নিয়ে আলোচনা শুরুর পরপরে সাইফউদ্দিন একটি পোস্ট করেছেন যা নিয়ে রহস্য দেখা দিয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাইফউদ্দিন লিখেছেন, আমাদের মতো সাধারণ জুনিয়র প্লেয়ারদের মনের কথা শোনার বা বোঝার কোনো সময় নেই, হয়তো কারো প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু অভিমান আছে। সাইফউদ্দিনের এই পোস্ট প্লেয়ার ড্রাফটে নাম না থাকার কারণে কিনা তা নিশ্চিত করা হয়নি, তবে দিন কয়েক আগে আলাপকালে সাইফউদ্দিন জানিয়েছিলেন বেটারের ভূমিকায় বিপিএল খেলতে চান তিনি। চোটের কারণে বিপিএলের সর্বশেষ আসরে ও অংশ নেওয়া হয়নি ফেনীর এই ক্রিকেটারের।